আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হালিমা, কিচেন ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার চিকেন সাসলেক। এটি তৈরি করা একদম সহজ। আমি আমার বাসায় যা উপকরণ ছিল তাই দিয়ে এটি তৈরি করেছি। চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি আপনাদেরকে মাংসটাকে কেটে দেখাবো। আপনারা চেষ্টা করবেন মুরগির বুকের মাংসটা নেওয়ার জন্য। আমি আজকে মুরগি দিয়েই আপনাদেরকে এই আইটেমটা বানিয়ে দেখাবো। আপনারা চেষ্টা করবেন এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার জন্য। দেখুন, আমি মুরগির মাংসটাকে সমান সাইজ করে সবগুলোকে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে সবগুলোকে সমানভাবে কেটে নেওয়ার জন্য। আমি এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে দিয়ে দেব আধা চা চামচ লবণ, আধা চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। আধা চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দেব আধা চা চামচ এলাচ এবং দারচিনি গুঁড়া, দুটো একসাথে মিশ করে আধা চা চামচ দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো একটু সয়া সস। দেখুন, আমি ভালো করে নেড়েছি, এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা কাগজ দিয়ে এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার মতো। আমার কাছে ফয়েল পেপার না থাকার কারণে আমি একটা কাগজ দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে রাখবো। আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে অবশ্যই ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 5 থেকে 6 ঘন্টা। আমি ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পর। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর আলু। আমি আমার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমি আপনাদেরকে আজকে চিকেন সাসলিকটা তৈরি করে দেখাবো। দেখিয়ে দিই এটা কীভাবে কাটতে হয়। এভাবে কেটে এটাকে পাট পাট করে খুলে ফেলতে হবে। এভাবে আমি সবগুলোকে পাট পাট করে খুলে নেব। দেখুন, আমি সবগুলোকে খুলে পাট পাট করে ফেলেছি। আপনারা এভাবে পাট পাট করে ফেলবেন। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি। আমি এখন আলুটাকে কেটে দেখাবো। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, আপনারা চাইবেন এভাবে কাটার জন্য। বেশি পাতলাও না, বেশি ভারীও না।
এভাবে আমি এখন সবগুলোকে কেটে নেব। দেখুন আমি সবগুলো আলু এভাবে কেটে নিয়েছি। আমি ছোট আলুটা নিয়েছি, কারণ ছোট আলুটা নিলে সাইজটা একটু সুন্দর হবে। আপনারা চেষ্টা করবেন ছোটটা নেওয়ার জন্য। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে টমেটোটা কাটতে হবে। এভাবে ভিতরের অংশটা ফেলে এটাকে এভাবে কেটে নেবেন। আমি এখন সবগুলো টমেটোকে এভাবে কেটে নেব। দেখুন আমার টমেটোটা কাটা হয়ে গেছে, আমি এভাবে কেটে নিয়েছি। আমি এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি সবগুলো মশলা এখানে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। এখন আমি সবগুলো উপকরণ একটা একটা করে স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব। আমি এই স্টিকটা বাজার থেকে এনেছি। আমি এটার মধ্যে সবগুলো উপকরণ একটা একটা করে ঢুকাবো। দেখুন আমি কীভাবে একটা একটা করে স্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো একটা একটা করে রেডি করে নেব। দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি ওদিকে কড়াই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেবো। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে এভাবে দিয়ে দেবো। এটাকে মোটামুটি লো আছে ভাজবেন, না হয় এটা ভালো করে ভাজি হবে না। ফ্রাইটা ভালো না হলে খেতেও সুস্বাদু হবে না। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন শাসলিক। আমি এখন এটাকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন শাসলিক। যারা চিকেন পছন্দ করেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এটা বানানো একদম সহজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন।